নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। সূর্যের রাশি পরিবর্তন অর্থাৎ সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ, পুত্রের গৃহে পিতার প্রবেশ, অর্থাৎ এখানে কিন্তু রবি যথেষ্ট বলবান এবং মিত্র রাশিতে এই রবির প্রবেশে সাত রাশির সোনার চামচ মুখে দিতে চলেছে, সূর্যের আশীর্বাদ দিতে চলেছে সাত রাশিকে। অর্থাৎ সূর্যের আলো গায়ে মেখে এই সাত রাশির স্বর্ণময় দিনের সূচনা হতে চলেছে। আলোচনাটি সম্পূর্ণরূপে শুনবেন, বিস্তারিত আলোচনা অর্থাৎ পূর্ণাঙ্গ এখানে বিশ্লেষণ করা হবে। আপনার ক্ষেত্রে রবি কোনভাবে অবস্থান করছে এটা দেখা দরকার। আপনার জন্মছকে রবি নিজস্থ নেই তো, রবি আপনার রাহুযুক্ত নেই তো, রবি আপনার বিষদোষে নেই তো, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। আমি যেটা বর্তমানে যেটা আলোচনা করতে চলেছি, বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে আমি ফলাদেশ দিতে চলেছি। অর্থাৎ এই যে সূর্যের আশীর্বাদ সাত রাশির কপাল কিন্তু খুলতে চলেছে, যথেষ্ট বলবান রবি এবং সাত রাশিকে অপার ধন দিতে চলেছে। রবি আমাদের কি দেখে? রবি আমাদের মেডিকেল দিকটা কিন্তু রবি কিন্তু টোটালটা দেখে, মেডিসিন রবি, আপনার কাঠের ব্যবসা রবি। দেখুন, আমি একটি কথা বারবার বলি, আপনি খুব সুন্দর ঝাঁ চকচকে বিলাসবহুল বাড়ি তৈরি করেছেন, যদি সেখানে আলো রোশনি না ঢুকে, যদি ইলেকট্রিসিটি না থাকে, সেটা কি আপনার প্রস্ফুটিত হবে? কখনোই হবে না। এই জন্য জন্মছকে রবিকে কিন্তু ভালো থাকা দরকার। রবি হচ্ছে আমাদের মান সম্মান যশ, এগুলো কিন্তু নির্দেশ কিন্তু করে। রবি আমাদের খ্যাতি নির্দেশ করে। রবি আপনার জন্মছকে কোনভাবে অবস্থান করছে এবং রবি আমাদের হার্টকে নিয়ন্ত্রণ করে, রবি আমাদের চোখকে নিয়ন্ত্রণ করে, রবি আমাদের গভর্নমেন্টকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ গভর্নমেন্টদের কাজগুলো টোটাল কিন্তু রবি কিন্তু দেখে। এক একজনের প্রচুর নাম থাকে, যশ থাকে, দেখবেন তার জন্মছকে কিন্তু রবি ভালো আছে। রবি ভালো থাকা একান্তই কিন্তু দরকার। রবি হচ্ছে পিতৃকারক গ্রহ। আপনার সাথে আপনার পিতার সম্পর্ক কেমন? রবিকে নির্দেশ দেখলে কিন্তু বলা যাবে আপনার সাথে পিতার সম্পর্ক কেমন। রবি যদি আপনার জন্মছকে দুস্থানগত থাকে, পিতার সাথে আপনার বন্ডিং হবে না। কারো কারো ক্ষেত্রে পিতার স্বাস্থ্য নিয়ে কিন্তু ভুগতে হবে, অর্থাৎ একটা সন্তান জন্মালো, তারপরে পরে কিন্তু তার ছকে কিন্তু রবি খারাপ। শুধু কোটিপতির গল্প শুনলে হবে না, আমি এখানে অনেক কিছু, অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটি হচ্ছে শিক্ষামূলক চ্যানেল, যেখানে যারা অ্যাস্ট্রোলজি শিখছেন কিছুটা হলেও কিন্তু আপনারা কিন্তু জানতে পারবেন। একটা জাতক নবজাতক জন্মালো, তার জন্মছকে রবি খারাপ, দেখবেন তার প্রভাবটা আপনার উপর পড়বে। অর্থাৎ আপনার ক্ষেত্রে রবি কেমন পজিশানে আছে সেটা একান্তই কিন্তু দেখা দরকার। অর্থাৎ রবি এই সাত রাশিকে, সূর্য এই সাত রাশিকে এই টানা এক মাস লাভের উপর লাভ দিতে চলেছে। কোন এই সাত রাশি আমি একে একে আলোচনা করব। প্রথম রাশি সিংহ রাশি। আপনাদের রাশির অধিপতি ধনভাবে অবস্থান করছে, দুর্দান্ত, এবং সরাসরি বৃহস্পতিও কিন্তু দৃষ্টি দিচ্ছে, মানে আপনাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ সিংহ রাশির। আপনাদের অর্থনৈতিক ফিনান্স এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট কিন্তু ভালো হবে, এবং আপনাদের গভর্নমেন্টের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা মেডিকেল জায়গাতে আছে, মেডিসিনের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে, এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট এই সময় দিতে চলেছে রবি।
নাম্বার ওয়ান রাশি সিংহ রাশি। নাম্বার টু যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশি চতুর্থ ভাবে অবস্থান করছে রবি, খুব দুর্দান্ত মিত্র রাশিতে, এবং এই রবি এখানে পুত্রের ঘরে পিতার প্রবেশে, বিশেষ করে যারা মেডিসিনের ব্যবসা করছেন, কাঠের ব্যবসা করছেন বা আপনার প্যাথোলজি আছে, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দিবে। ইলেকট্রনিক্স প্রোডাক্টসের বিজনেস করছেন বা কোনো আপনার কাজ আটকে গেছে সরকারি কাজ, সেই সরকারি কাজগুলো কিন্তু আপনাদের ধীরে ধীরে কিন্তু কাজগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু এই সময় কিন্তু হয়। মিথুন রাশি আপনাদের মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ আপনাদের কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। তিন নম্বর কন্যা রাশি রাশিতে অবস্থান করছে, আপনাদের ফেম বাড়বে, খ্যাতি বাড়বে, যশ বাড়বে, কর্মক্ষেত্রে উন্নতি হবে, ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পাবেন এবং আর্থিক স্থিতির জায়গা পরিপূর্ণ হতে কিন্তু চলেছে। কন্যা রাশি আপনার জীবনে আমূল পরিবর্তন আসতে কিন্তু চলেছে এবং ক্যারিয়ারের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট। কন্যা রাশি ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা পুনরুদ্ধার কিন্তু হতে চলেছে আপনাদের এবং আর্থিক স্থিতির জায়গা মজবুত হতে চলেছে। চার নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। দেখুন একাদশভাবে যে কোনো গ্রহ কিন্তু শুভ ফল কিন্তু দেয়, এখানে আপনাদের কর্মাধিপতি একাদশভাবে অবস্থান করছে। দেখুন সম্পূর্ণ গ্রহের গোচর ধরে কিন্তু আমি বলছি, অর্থাৎ এখানে কর্মর জায়গা নিয়ে যাদের চিন্তা ছিল, যাদের কর্ম জায়গাটা নিয়ে পলিটিক্স চলছিল কর্মক্ষেত্রে, পলিটিক্স, এই পলিটিক্সগুলো কিন্তু কমবে আপনাদের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে সুযোগ আসবে। যারা কর্ম খুঁজছিলেন, চাকরি খুঁজছিলেন, চাকরি পাওয়া বা বদলি চাইছিলেন বা ট্রান্সফারের জায়গাগুলো, এই সম্ভাবনাগুলো কিন্তু দিবে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন কিন্তু আসতে চলেছে। দেখুন আপনাদের ভাগ্যাধিপতি কর্ম হবে, ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া, কর্মক্ষেত্রে উন্নতি, পদ প্রতিষ্ঠা, প্রমোশন, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। সূর্যদেবের আশীর্বাদে ধনুরাশির ভাগ্যক্ষেত্রে উন্নতি এবং আপনাদের এই সময়ের মধ্যে রাজনীতির ক্ষেত্রে যারা আছেন, রাজনীতি ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট, আর্থিক স্থিতির জায়গায় কিন্তু যথেষ্ট ভালো, কর্মের দ্বারা কিন্তু অর্থ আসবে এবং ভাগ্যের দ্বারাও আপনাদের কিন্তু অর্থ আসতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মীন রাশি। সপ্তমভাবে অবস্থান করছে, আপনাদের ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো হবে এবং সরাসরি বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতির দৃষ্টি রবির উপর। এখানে কিন্তু আপনাদের যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন বা যাদের চাকরি ক্ষেত্রে পরিবর্তন চাইছেন, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দিবে। মেডিসিনের লাইনে যারা আছেন, আপনি ইলেকট্রনিক্স প্রোডাক্টসের দিকে যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। আপনি মীন রাশির মানুষ আপনার ক্ষেত্রে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতীব শুভ ফল কিন্তু দিতে চলেছে। অন্তিম এবং শেষ রাশি মকর রাশি। মকর রাশির ভাগ্যভাবে অবস্থান করছে, ভাগ্যক্ষেত্রে কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। যদিও আপনার ক্ষেত্রে রবি মিত্র কারক গ্রহ নয়, কিন্তু ভাগ্যভাবে যে কোনো গ্রহ গেলে আপনার ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি এবং আপনাদের ক্ষেত্রে যে জায়গাটা আপনাদের সম্মানের জায়গাটা যেটা হয়েছে, সম্মানের বৃদ্ধি এবং আপনাদের বিশেষ করে বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে লাভ এবং গভর্নমেন্টের কাজগুলো আটকে আছে সেই কাজগুলো আপনাদের সম্পূর্ণ হবে এবং পিতার সহযোগিতা, কারণ নবম ভাব আমাদের পিতার ভাব, নবম ভাব গভর্নমেন্টের ভাব, নবমভাবে এই রবি নির্দেশ করে পিতাকে, অর্থাৎ পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এবং গভর্নমেন্ট থেকে সুযোগ সুবিধা আপনাদের কিন্তু বৃদ্ধি করবে। আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ সূর্যের আশীর্বাদে সাত রাশির কপাল খুলতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।